বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে। দাঁড়া, আগুন পরে জ্বালাইস, আগে কো করতেছ? সারাদিন কই আছিস? মা, কোচিং শেষ করে একটা বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবী গো বাইতাছিল না? আরে কি শুরু করলাম, মাইয়া রে মাত্র সারা লেখা করে এসে খাইতে দাও দিবা, পরে তুমি জীবন দেখি করে। বাবাই আসছি খাইতে দাও। আর তোর কোন বান্ধবী গো বাইতাছিল তুই? এই লিস্টটি আমার কাছে আছে, আমি এই খবর বলাইতাছি। তোর সব দুই বান্ধবীর নাম্বার আমার কাছে আছে, মানে আমি যে যাইয়া খবর ডালুম তুই কোন বান্ধবীকে বাইতাছি আর আমি দেখছেন। তুই চাই রুসুকা, তুই খা আর দেখ না, দেখেন তুই কোন বান্ধবীকে বাইতাছিল খবর ডালু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আন্টি, না না তো এখানেই ছিল। হ্যাঁ এই তো আগে মাত্র বের হলো আর কি। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আমি নাইমার আম্মি। নাইমাই কই আছে? হ্যাঁ আন্টি, ও পড়তেছে আমার সাথে, ফোনটা কি ওর কাছে দিব? না না না, ঠিক আছে, দেন লাগবে না, হ্যাঁ কাছে দেন লাগবে না, ঠিক আছে ফাটাই দিও সময় মতো। হ্যালো আন্টি, ও তো মাত্র বের হয়ে গেলো, মাত্র, আপনি বললে এখনই কলটা ওর কাছে দিব। মাত্র বের হয়েছে আন্টি। হ্যালো, হ্যালো আন্টি, ও তো টয়লেটেই আছে, ও আসলে আমি আপনাকে কল ব্যাক করব। ঠিক আছে, ওকে আন্টি, আসসালামু আলাইকুম। আমরা যেখানে দাঁড়া সবাই চুপ কর, নাইমার আম্মু কলেছে, এখন তো আমাদের সাথে নাই, ও নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে গেছে, তাই এখন আমি ও কণ্ঠ নকল করে ওর আম্মুর সাথে কথা বলি। দাঁড়া। হ্যালো মা। হ্যাঁ এই তো আমি সবার সাথে, বান্ধবীদের সাথে কোচিং, একটু পরে ক্লাস শুরু হবে। ঠিক আছে, তুমি চিন্তা করবে না, রাখো টাটা। ঠিক আছে, আমি খেয়ে নিব, রাখো। ঠিক আছে মা, সময় মতো বাড়িতে আইও। ঠিক আছে, রাখি তাই, বান্ধবী বলে থাকো, সাবধানে থাকো।